প্রিয় বন্ধুরা, আমরা গ্রিন ভ্যালি পার্কের বাম পাশ দিয়ে বাম পাশের সৌন্দর্য, নয়নাভিরাম সৌন্দর্য দেখতে দেখতে আমরা রওনা দিচ্ছি। আপনারা প্রত্যেকটা মুহূর্তে আমাদের সঙ্গে থাকবেন, কারণ এমন সৌন্দর্য দেখলে মিস করবেন। প্রত্যেকটা সৌন্দর্য আমরা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে দেখুন সুন্দর একটা পুকুর, এখানে আমরা আশা করছি একটা নৌকা বাঁধা থাকবে। এখন দেখি ওর পাশে একটা পুকুর ঘাট মনে হচ্ছে। ডান সাইডটা বাচ্চাদের বিভিন্ন রাইডস, যেখানে বাচ্চারা বিভিন্ন রাইডসে চড়ে উপভোগ করতে পারবে তাদের বিনোদন। আসলে এটা ছোট্ট পুকুরে, এখানে একটা ছোট্ট কাঠের সিঁড়ি, কিন্তু এখানে কোনো নৌকা নেই। আমরা রওনা দিই এই পাশের সৌন্দর্য দেখার জন্য। প্রিয় বন্ধুরা, আসলে এইটা এই সাইডটা আসলে বড় প্রাচীর দেওয়া, এইটাই গ্রিন ভ্যালি পার্কের এই অংশটা, এখানে শেষ অংশ। আমরা ওই দিকটাই অনেক আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাইডস, আমরা ওদিকে ঘুরবো দেখবো। এখানে একটা দেখতে পাচ্ছি ছোট্ট বিমানের রাইডস, আমরা এটা দেখি কি অবস্থা। প্রিয় বন্ধুরা দেখুন, এখানে নারিকেল আকৃতির দুইটা জিনিস দেখতে পেলাম। এখানে আসলে একটা টিকিট কাউন্টার আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা টিকিট কাউন্টার। এখানে বসে যারা বিভিন্ন রাইডসে উঠে তাদের আসলে এখানে টিকিট দেওয়া হয়। এটা হচ্ছে নারিকেল টিকিট কাউন্টার, কি সুন্দর দৃশ্য। প্রিয় বন্ধুরা, এটা ছোট্ট একটি পাহাড়, এখানে পাহাড়ের চিত্র তুলে ধরা হয়েছে, এবং পাহাড়ের পাশে দেখুন ছোট্ট একটি ট্রেন, এই ট্রেন করে পাহাড়ের পাশ দিয়ে আসলে ঘুরবে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে অ্যারোপ্লেন রাইড, এখানে চাইলে বাচ্চারা বাচ্চাদেরকে নিয়ে বা বড়রাও এখানে রাইড করে উপভোগ করতে পারবে। এখানে কন্ট্রোল করা হয় এখান থেকে, এবং এখানে টিকিট, ওখানে টিকিট এবং ওখান থেকে কন্ট্রোল করা হয়। আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এই অ্যারোপ্লেন রাইডসটা। এখন আজকে আসলে শুক্রবার আমরা এসেছি, আর দেখুন ঠিক রকেটের মতো আকৃতিটা। আসলে এখনও আমরা সকালবেলায় ঢুকে গেছি, তো এখানে এখনও কোনো ভিড় হয়নি, হয়তো দুপুরের দিকে ভিড় হয়ে যাবে। এই রাইডসের টিকিট কত নেন? হ্যাঁ বন্ধুরা, এই রাইডসের জনপ্রতি টিকিট হচ্ছে 40 টাকা করে। আপনারা চাইলে এখানে উপভোগ করতে পারবেন সবাই। আমরা পাশেই আরেকটা রাইডস দেখতে পেলাম, সেটা হলো কাপ্রিস, বাচ্চাদের জন্য কাপ্রিস রাইডস। এখানেও এখান থেকে কন্ট্রোল করা হয়, এবং কাপ্রিস আপনারা দেখতে পাচ্ছেন। এটা বন্ধ আছে এখন, আসলে বাচ্চারা টিকিট কাটে না, বিধায় চালু করা হয়নি, তবু আমি ভিতরে ঢুকছি না, এখান থেকে দেখে নিলাম। বন্ধুরা তাও একটু ঢুকে নিলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যে, যে কাপ্রিসটা আসলে কতটা সৌন্দর্য দেখাচ্ছে দেখুন আপনারা। একটা বড় পেয়ালা, আর এখানে কাপের মতো চিত্রগুলা কত সুন্দর। এখানে বসে থাকলে বাচ্চারা আসলে পুরোটাই ঘুরবে, তারা এটা উপভোগ করতে পারবে। দেখুন আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি, এটা হচ্ছে কাপ্রিস বাচ্চাদের রাইডস।